সিদ্ধান্ত নিয়েছে, যেরকম স্টুডেন্টরা ডিসিশন নিয়েছে যে আজকে এখনও কর্মবিরতি চলবে, বিশেষ করে আউটডোর পরিষেবা এমার্জেন্সি চলবে, যতক্ষণ না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এনআরএসে গিয়ে স্টুডেন্টদের সঙ্গে কথা বলছেন এবং আমাদের যে স্টুডেন্টদের দাবি দাওয়া সেটাকে পরিপূরণ করার প্রচেষ্টা করছেন, ততক্ষণ পর্যন্ত সম্ভবত এই সিদ্ধান্তে অনাথ থাকবে স্টুডেন্টরা। আমরা ফ্যাকাল্টি হিসেবে ওদের পাশে আছি, কিন্তু সবাইকারই খুব খারাপ লাগছে, পরিষেবা দিতে না পারাটা আমাদের খুবই কষ্টদায়ক, কিন্তু এখন কিছু করার নেই। আপনারা তাহলে কী করলেন ফ্যাকাল্টির সব? হ্যাঁ, ফ্যাকাল্টির সব ইয়েরা কী করলেন? কতজন এখন? 45 হয়ে গেছে, 45 জন রিজাইন করেছি। আমাদের 112 জন ফ্যাকাল্টি আছে, আজকে 45 জন রিজাইন করেছেন এবং আরও অনেকে করবেন, তো রেজিগনেশন দেওয়া হয়ে গেছে। বাট স্টিল আমরা সোমবার দিনকে যে এমার্জেন্সি পরিষেবা চলবে তাতে বাইরে ক্যাম্প করে কিছু পরিষেবা দেবো, যাতে এমার্জেন্সি যে সমস্ত পেশেন্ট আসে তারা যেন চিকিৎসা পায়। আপনারা হাসপাতালের ভেতরে চিকিৎসা করবেন না? হ্যাঁ, হাসপাতালে আমরা তো রেজিগনেশন দেওয়ার পরে আমরা বাইরে ভালোভাবে চেষ্টা করব। আপনার নাম? ডক্টর রোহিত হালদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গাইড ডিপার্টমেন্ট। আজকে অনেকেই আসতে পারেনি এবং তারা আমাদের বেশ লোক এনআরএসে আছে, ফোন করে জানিয়েছে যে তারা আমাদের সঙ্গে আছে এবং কালকে ছুটি আছে, সোমবার দিন তারা আসবে। তাদের মধ্যে অনেকেই রেজিগনেশন দেবে। স্টুডেন্টদের এই মুভমেন্ট আমরা সাপোর্ট করছি এবং সেই জন্যই আমরা রেজিগনেশন দিচ্ছি। আমরা একটি জিনিস বলে রাখি, আমরা কিন্তু কখনোই ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করিনি এবং বন্ধ করার কোনো প্ল্যান নেই। ইমার্জেন্সি সার্ভিস হাসপাতালে চলবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা হসপিটালে কোনো কাগজ ইউজ করব না। আমরা সাদা কাগজে যারা পেশেন্টরা আসবেন, পেশেন্ট পার্টিরা আসবেন, সাদা কাগজে তাদের প্রেসক্রাইব করব মেডিসিন যেরকম দরকার। যেগুলো খুব ক্রিটিক্যাল ইমার্জেন্সি কেস সেগুলো একমাত্র আমরা হাসপাতালের ভিতরে যারা বাকিরা রয়েছেন তাদের সাহায্য নিয়ে তাদের ঠিক করব। এক্ষেত্রে আপনারা কি হাসপাতালের ভেতরে চিকিৎসা করবেন? সেই ক্ষেত্রে যারা অলরেডি রয়েছেন, যারা করবেন তাদের করতে হবে। কারণ ধরুন একটি অ্যাক্সিডেন্ট কেস এলো, একটি পা হয়তো কেটে আর্থিক ঝুলে পড়েছে, সেই অবস্থায় তার অপারেশন করা দরকার, সেটা তো বাইরে করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমাদের হসপিটালে ওটি ইউজ করতে হবে এবং সেখানে আমাদের যারা আর কি অলরেডি ইন সার্ভিস রয়েছেন তাদের হেল্প নিয়ে সম্ভব। আপনার নাম? আমার নাম ডক্টর নবরণ সরকার, অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট। আমাদের ফ্যাকাল্টিরা 40 জন রিজাইন করেছেন, ঠিক আছে, ইন সাপোর্ট অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে, আরও হয়তো জয়েন করতে পারে। অ্যাট প্রেজেন্ট 40 জন রিজাইন করেছেন। এদের মধ্যে মানে কারা সব বেশি? এরা আমাদের ফ্যাকাল্টিরা। তার মধ্যে আচ্ছা প্রিন্সিপাল বা আপনারা কি? আমরা তো অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে, আমরা তো ইয়ে করতে পারি না। যাই হোক, করেছেন। আর ছেলেদের যে দাবি ওই সিকিউরিটি মেজার্সে ছিল সেগুলো যতটা পারছি আমি পুরোপূর্ণ করবার চেষ্টা করছি। এখন যাচ্ছি ওই গ্রিল আর একটু কোথাও বলছে, ওগুলো দেখে লাগিয়ে দেওয়ার চেষ্টা। আর পেশেন্টদের কী ব্যবস্থা? আমরা এমার্জেন্সিটা যা যতটা পারি আমাদের নিজের সামর্থ্যে করছি, কিন্তু সত্যিকার বলা যায় সেভাবে তো এমার্জেন্সি চালাতে পারবো না। আর ভর্তিও সেভাবে খুব এমার্জেন্সি যারা আছে তাদেরই দেখবে। ভর্তি তাহলে নিচ্ছেন না? ভর্তি নিচ্ছি খুব যাদের দরকার আছে।
হচ্ছে, এত সমস্যা হচ্ছে। পচা খাড়ি গুলো ফেলে দিচ্ছে, কন্ডম ঘরে ফেলে দিতে বলেছে।